পি চৌধুরী, দেশীয় চলচ্চিত্রের নবীন অভিনেতাদের মধ্যে অন্যতম। এখন পর্যন্ত মুক্তি পেয়েছে তার অভিনীত 21টি সিনেমা, এর মধ্যে 19টি সিনেমায় কণ্ঠ দিয়েছেন বাপ্পি নিজেই। মুক্তির মিছিলে থাকা আমি তোমার হতে চাই ছবিতে বাপ্পির কণ্ঠের পরিবর্তে ব্যবহার করা হয়েছে অন্য কারো কণ্ঠ, আর তা নিয়েই চলছে জটিলতা। আমি একজন আর্টিস্ট, আমার অবশ্যই রাইটস আছে আমার ডাবিং করার, আর যদি আমি শুরু থেকে আমি ডাবিং না করতাম তাহলে একটা কথা ছিল যে আমি শুরু থেকে আমি আমার গলাটা দিচ্ছি না। বাট আমি যেহেতু শুরু থেকে আমার গলা দিয়ে আসছি এবং আমার যত অডিয়েন্স আছে সবাই আমার গলায় পরিচিত, আমার গলার সঙ্গে পরিচিত, তারা তো অবশ্যই যা করবে। ডিসেম্বরে ছবি রিলিজের ডেট চলে আসছে, সব কিছু না পেরে আমি আইনের আশ্রয় নিয়েছি। বাপ্পি দাবি করছেন, আমি তোমার হতে চাই সিনেমায় কণ্ঠ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে তার অধিকার। সূর্যালোকের মতোই সহজ রচনাশৈলী তার। বাংলা সাহিত্যকে নতুন রবির কিরণে আলোকিত করা হুমায়ুনের জন্মদিনে তার পাঠক ভক্তরা একসঙ্গে হয়েছিলেন জন্মদিনের শ্রদ্ধা জানাতে। জন্মদিনে হুমায়ুনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পরিবারের সদস্যরাও। তারা হুমায়ুন আহমেদের সৃষ্টি সম্ভার নিয়ে উদ্দেশ্যমূলক ও বাণিজ্যিক চর্চা থেকে বিরত থাকার অনুরোধ জানান সংশ্লিষ্টদের। দুই সন্তান নিশাদ ও নিনীতকে সঙ্গে নিয়ে নুহাশপল্লিতে হুমায়ুনের স্মৃতি স্তম্ভে এসেছিলেন মেহের আফরোজ শাওন। ভিন্নধারার গল্প নিয়ে এবার বড় পর্দায় হাজির হচ্ছেন নতুন জুটি আশরাফ টিটু ও তানিয়া বৃষ্টি। প্রবাসী আশরাফ টিটু অভিষিক্ত হচ্ছেন এই সিনেমার মাধ্যমে, ছবির প্রযোজকও তিনি। ছবিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শাহেদ শরীফ খান, মুনিরা মিশু সহ অনেকে। তবে ছবিটি নিয়ে জোর আলোচনা পরিচালক পরিবর্তন নিয়ে। 2 বছর আগে পরিচালনার কাজ শুরু করেন ছবির গল্পকার এস এম শাকিল, তবে নানা জটিলতার কারণে পরবর্তীকালে পরিচালকের আসনে বসেন নদী ও ফিরল। নায়ক নায়িকাই শুধু নয়, গল্পকার পরিচালক সহ ছবির প্রায় সব কলাকুশলই নতুন, এমনকি ছবির কাহিনী ও নির্মাণেও দর্শকরা পাবে নতুনত্বের স্বাদ। স্ক্রিপ্টটা পড়ে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম, কারণ আমার কাছে এত বেশি ভালো লেগেছিল স্ক্রিপ্টটা। তো ফার্স্ট অফ অল এতটুকু বলবো, আর সেকেন্ড হচ্ছে যে আমি এর আগেও কাজ করেছি ফিল্মে, কিন্তু এইটা ছিল একদমই ডিফারেন্ট একটা কাজ।